গত রবিবার রাতভোর চিরোনি তল্লাশি চালিয়ে বীরভূম পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে একশো বারোটি তাজা বোমা নটি দেশি পিস্তলসহ কার্তুজ এবং তিনশো নিরানব্বই জনকে গ্রেপ্তার করে পুলিশি তরফ থেকে জানানো হয়েছিল এমন অভিযান আগামী দিনেও চলবে সব মিলিয়ে পুলিশি তল্লাশিতে দুই দিনে উদ্ধার একশো সাতাশিটি তাজা বোমা গ্রেপ্তার মোট চারশো তেষট্টি জন এখনও চিরণি তল্লাশি চলছে বলে সূত্রের খবর